Hi, this is Moumita Nundi. আমি মালঞ্চক হৈপুরে থাকি। First of all, আমি আমার ফ্যামিলিতে ছোটবেলা থেকে বড় হয়েছি। এখন অবধি স্টিল নাও আমি আমার জার্নিটা কন্টিনিউ করছি। বাপের বাড়িতে একটা মেয়ে হিসেবে যে জার্নি হয়, তো সব মিলে আমি খুব ভালো লাইফ পেয়েছি। অনেক মেমোরিজ রয়েছে, অনেক খুনসুটি আমার দাদার সাথে রয়েছে। কারণ দাদার আমার সম্পর্কটা ভীষণ 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 মানে মারপিটের সম্পর্ক, তেমনি জমজমার দইয়ের মতো একেবারে। মানে আমাদের ইমোশনাল বন্ডিংস খুবই স্ট্রং। দেন আফটার আমি আমার একটা খুব সুন্দর একটা ছোট বৌদি পেয়েছি। তো মানে কি বলবো, সেই এখন সব আমার বিয়ের ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে। মানে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং ডান বাই অনলি অদিতি উইথ মাই বৌদি। সব থেকে বড় কথা হচ্ছে বিয়ে করবো না করবো না করবো না, হঠাৎ করে বৌদি কনভিন্স কনভিন্স। যাই হোক, বৌদি আর বাগনান এটা একটা কোনো কোইন্সিডেন্স বা একটা কোনো মিরাকেল স্টোরি বা একটা ম্যাজিক্যাল কিছু যা বলতে পারি, কিছু একটা মানে কানেকশন আমার ক্লিক করেছে। হঠাৎ করে আমার লাইফে এখন সৌরভ এসছে, তো সব কিছুই বৌদির জন্য। ওকে ভালো লাগা বা ওর প্রতি কানেকশন তৈরি হওয়া আমার মনে হয় কোনোটা বৌদির জন্যই হয়েছে। দাদা অনেকবারই আমাকে বুঝিয়েছে বিয়ে কর, মাও বলেছে আমি না আমি ইন্ডিপেন্ডেন্ট হবো, আমি চাকরি ওরিয়েন্টেড হবো, বিয়ে করবো না বিয়ে করবো না। তো যাই হোক, হঠাৎ করে মাইন্ড আমার চেঞ্জ হয়। বাগনান অ্যান্ড বৌদি অদিতি, ইভেন অদিতির একজন পরিচিত দাদা আছে অর্ণবদা, তার থ্রুতেই আমার সম্বন্ধ। তো মনে হচ্ছে যেন অনেক চেনা জানা, অথচ অচেনা, ঠিক আছে অথচ অজানা। তো সব মিলিয়ে আমার কাছে খুব এক্সাইটমেন্ট লাগছে। অ্যান্ড জাস্ট মানে কি বলবো, আই এম স্টার্টিং মাই জার্নি, তো হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড এটুকুই এক্সপেক্ট করতে পারি যে ভগবানের আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে ডেফিনেটলি সব কিছু ভালো হবে। আর আশা করবো আমিও যেন ভালো করতে পারি। আমি কিচ্ছু পারি না, সাদা কালো সমাজ আমি বাঁচতে জানি না। বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না, সাদা কালো সমাজ আমি বাঁচতে জানি না, তারাতে পারি না আমায় তোর কাছ থেকে। সত্যি না হলে বানিয়ে বলে দে তুই, হয় ছোট্ট একটা পালক আজ জানলা খুলে দে তুই। কাল ভেজানোর দিনে এই তো সব এলি, হয় কাক ভেজানো যাস না চলে, হলে হবে আরি নয় তো ভাব তোর সাথে। ভালো থাকিস ভালোবাসা, খেতে জানিস না, দেখ আমার ফিরে আসা হইল সময়, দেখ আবার তোর সাথে। Thank you.
প্রথম থেকেই খুব মেয়ের শখ ছিল, মানে মেয়েকে ভালো করে সাজাবো গুজাবো বিয়ে দেবো। তারপরে দেখলাম সুন্দর আমার একটি রাজকুমারের মতো পুত্র সন্তান হলো। পরে আবার ভগবান আমার আশা পূর্ণ করলো, একটি মেয়ে হলো। তারই বিয়ে, যাই হোক দাদা বৌদি মিলে যুবককে এত সুন্দর করে বিয়ে দিচ্ছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এই স্বপ্ন আমার মানে পূরণ হয়েছে, এটা দারুণ আনন্দের ব্যাপার। একদিকে কিন্তু ভেতরে ভীষণভাবে কাঁদছে, কারণ আমার মেয়েটা চলে যাবে, কিন্তু তবুও আমার শান্তি, আমার আনন্দ, আর এটাই আমার শারীরিক শক্তি। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ওর শ্বশুরবাড়ি মানিয়ে নিয়ে চলতে পারে। সময়ের মাদুরে ওড়াবো নিমেষে আঙুলের মশালে, চল আমাদের ওড়াবো। দোলো গাছ তুলো ফুল এলো মন, ছুটেছে কাঁটা তার পেরিয়ে, নীলে লাল লালে নীল ঘড়ি হই, চল আমাদের ওড়াবো। সে ছবি আকাশে পাঠাবো যে দেশে আমরা জড় হই, সে ছবি আকাশে পাঠাবো আমরা উড়ক। তোমার চুলে ঢাকা এ আদর দিয়ে মাখা, ডাকে আয় কাছে আয়। হাতে হাতে ঘরে ভেজা চিঠি গুলো সে
সেডাক পিয়ন এখন কোথায় বলো পাবো ঠিকানা ডাক বাক্সগুলো শহরে আর নেই মনের অলি গলি খুঁজে ফেরি আমিও মিঠে আলো জেলে গেল কত ভালো ঘরে ভেজা চিঠি গুলো সে ডাক পিয়ন এখন কোথায় বলো পাবো ঠিকানা ডাক বাক্স গুলো শহরে আর নেই মনের অলি গলি খুঁজে ফিরি আমিও মিঠে আলো জেলে গেল কথা হাসলি যখন তোরই হলো এমন তুই ছুলি যখন তোরই হলো এমন দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন তুই হাসলি যখন তোরই হলো তোরই হলো এমন
সুরজনী তোমাতে সজনী বাড়ি ঘর মাখা মাখি ব্যাকুল বাসুরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি তুমি যাও যে শুধু তোমার থাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে আকাশে ঘনালে মেঘ বাকি পথ হেঁটে এসে শুয়েও পড়ে থাকি অবশেষে নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছি ডুবিয়েছি কত ভেলা প্রেমিক নাবিক জানে না সাগর একা রাখা অবহেলা শুধু তোমার থাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে বাড়ি ফিরে এসো